গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরে গেছে 3 উইকেটের ব্যবধানে। এদিন ব্যাটিং ব্যর্থতার কারণেই ভরডবি হতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে যখন বাংলাদেশ ব্যাটিং করছিল, তখন মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে উপস্থিত ছিলেন এক বিশেষ অতিথি, যিনি কিনা বিপিএলে টানা 2 বার এবং সব মিলিয়ে 3 বারের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস। দুঃখজনক ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ইমরুল কায়েস বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত খেলোয়াড়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে 2016 সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষেই খেলেছিল ইমরুল কায়েস? আজ তিনি এই মাঠের দর্শক, আগে মাঠে খেলতেন, এখন তাকে খেলা দেখতে হচ্ছে মাঠ থেকে সাধারণ দর্শক হিসেবে। তাই তো ইমরুল কায়েজের অনুভূতি একটু অন্যরকম, অনেকটা আক্ষেপ শোনাই গেল তার কণ্ঠে। বললেন, আগে মাঠে খেলেছি আর এবার মাঠের বাইরে থেকে খেলছি। 2016 সালে ইমরুলের ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে 35.58 করে ইমরুল করেছিলেন 439 রান, যেখানে সেঞ্চুরিও ছিল একটি। এই মিরপুরেই 112 রানের ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েজ, আর সেটা এই জস বাটলারদের বিপক্ষেই।